ছোট ভাই, এই দাঁড়াও। আমি করছিলাম কি যে রাত তো অনেক হয়ে গেল, তাই না? বিয়ে করছো, ভালো কথা। তোমার ভাবি মনে হয় আমার জন্য একটু অপেক্ষা করতেছে, বুঝছো? এখন আমার আর তো কোনো কাজ নেই, তাই না? তাই করছিলাম যে আমি সিলে যাই, এই যে ছোট ভাই রয়েছে এদেরকে নিয়ে যাও। আর ছোট ভাই, তোমার কিছু কথা থাকলে বলে দিও, ঠিক আছে? তাহলে আমি আসি। আচ্ছা আচ্ছা, আসুন। আমার তো যাওয়ার দরকার ছিল। এ তো বুঝতে পারছি, তুমি আমার লগে যখন ছিলা আমার তো শালিলা দেখতে ভালো, একটু কেমন কেমন দেখলাম, সমস্যা নাই। আজকে আমার কামটা চাইছিলাম আসলে সেরকমই, আল্লাহ আমার মিলাই দিছে, সমস্যা নেই। পছন্দ আমার খুব ভালো হয়েছে। তে আমাদের আজকে রাত খুব পবিত্র রাত, তে ভালোবাসা জীবনের লাইফে প্রথম বাপ মায়ের পছন্দ মতোই বিয়ে করাইছে, আমিও করছি। তোমার আমার অনেক খুব ভালো লাগছে। তুমি কি খুশি হয়েছো আমার দেখে? পছন্দ হয়েছে বলো না কেন, তুমি অনেক কম খুশি আমার পেয়ে জীবনে। মনটা তোমার অনেক খুব ভারী দেখতেছি, আমার তো খুব ভালো লাগে না, তোমার খুশি হও নাই। যাক, আমাদের জীবনে আজকে খুব সুসজ্জ রাত। এত কথা বললাম বউ, তুমি একটা কথা উত্তর আমার দিলে না। তোমার জিগাইলাম, তোমার কি আমার পছন্দ হয় নাই? তুমি একটা কথার উত্তরও তো আমার দিলে না। দেখেন, সত্যি কথা বলতে কি বলবো, এই বিয়েতে আমার কোনো মত ছিল না। যাই হোক, এখন বিয়ে হয়েছে, পছন্দ হইলো আপনি আমার স্বামী, না হইলো আমার স্বামী। আর আমি একজনকে খুব ভালোবাসতাম, হয়তো বাগি ছিল না তাই ওকে পাইনি। তুমি এসব কি বলতেছো? আরেকজনের সম্পর্ক ছিল, আজকে রাতে আমি তো এসব কোনো সময় নিয়ে যেতে আশা করিনি। এই কথাটা তুমি তো মনে মনে তো রাখতে পারতাম, আমার জীবনটা এরকম করে নষ্ট হয়ে গেল। আমার জীবনে আমার এত বড় একটা পরিস্থিতি সেটার মোকাবিলা তোমার সামনে করতে হবে, আপনার কোনো দোষ নেই। যাই হোক, সবই আমার বাগিয়ে ছিল, অনেক কথাই বলছি। তুমি কি আমার জীবনে তোমার জীবনের সাথে আমাকে মন থেকে আসলে জড়ায় নিতে পারবে, মেনে নিতে পারবে? দেখুন, আল্লাহ চাই তো আমাদের বিয়ে হয়েছে, এখন মাইনা নানা কিছু নাই। হ্যাঁ, আমি আপনাকে স্বামী বলে মানি, আগে দিলে শোন, মনে রেখে আপনাকে তো কষ্ট দিতে পারি না, এটা আপনার কোন দোষ নেই। কি ব্যাপার, আপনি আমার আদর করতে গিয়ে উঠে বসে পড়লেন? না, কিছু নেই, কিছু নেই।
আগে যা হয়েছে সব ভুলে যান। না ভুলে গেছি। এখন তো আমি আপনার বিয়ে করাবো। না এটা কোনো বিষয় না। না কিছু একটা তো হয়েছে আপনার। আপনি আমার আদর করতে গেলেন, শোয়া থেকে আবার উঠে বসলেন, কি হয়েছে আপনার মনে কম? না কিছু হয় না তো, আসলে আমার তো কিছু হয় না। আপনার যদি কিছু হয়ে থাকে আমার বলতে পারলাম না, সমস্যা না, আমি চেষ্টা করবো সমাধান। না আসলে তুমি যেটা ভাবতেছো মন থেকে এটা আসলে এসব বিষয় কিছু না। আমার কেন যেন মনে হচ্ছে তোমার মনের উপর আমি কোনো ভুল করতেছি। ও বুঝতে পারছি, আপনি আমার আগের কথাগুলো মাথায় নিয়ে রাখতেছেন। এই যে আমি আপনাকে ছুঁয়ে বলছি, আমি আগের কোনো কিছু আর মনে রাখবো না। মন থেকে বলতেছো? হ্যাঁ আমি মন থেকে বলছি। আপনি আমার বিয়ে করার ঠান্ডি আমি সব ভুলে গেছি, আর আজ থেকে আপনাকে নিয়ে সুখে থাকতে চেষ্টা করবো। এখন রাত অনেক হয়েছে, শুয়ে পড়ো।